বেদাত যদি করেন তাহলে আমল ধ্বংস হয়ে যাবে রাসূলের তরিকে আমল করা সুন্নাহ রাসূলের তরিকে আমল করা বেদাত যেন আমি বিষয়গুলো আগে তুলে ধরতাম যে আমরা ফরজ নামাজ পড়া আয়াতুল কুরসি রাসূল পড়তে বলছেন আমরা আয়াতুল কুরসি পড়লাম না না পড়ে আপনি দোয়া শুরু করলেন অথবা সুন্নাত পড়া শুরু করলেন তো রাসূলকে আপনি মানে বেইজ্জতি করলেন রাসূল একটা আদেশ করছেন রাসূলের কথা মানলেন না আপনি আপনি তো এমনি তো রাগ করবেন যে এই চেয়ারম্যান সাহেবের কথা বলছে তুমি কথা শুনে লাগে তুমি এত বড় বেয়াদব কইতে গেলে এই চেয়ারম্যান সাহেব এমপি সাহেবের কথা তোমার আদেশ করলো তুমি মানলে না কেন এটা তো দুনিয়ার ক্ষেত্রে তো আমরা বেয়াদব মনে করবেন যে এই লোকটাই তুমি এমন কেন কইছে রে তোমার চেয়ারম্যান সাহেবের কথা বোঝাই বলো তুমি কেন এই কাজটা করলো তুমি আরেকটা করলে কেন এটা তো এই ক্ষেত্রে তো রাগ করতে পারি রাসূল বললেন আয়াতুল কুরসি পড়ো জান্নাতে যাওয়ার মাসের বাদ আপনি তো আয়াতুল কুরসি পড়তে হাত তোলা শুরু করলেন কেন রাসূল বললেন সূরা ফালাক না এক ক্লাস একবার করে পড়ো তিনবার 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া আলহামদু আলা কুল্লি শাইইন আরো দোয়া আছে রাসূল পড়তে বসেন এটা রাসূলটা বাদ দিয়ে আরেকটা শুরু করলেন যখন আপনি যত বড় আলেমই হন জান্নাতে তো যেতে পারবেনই না হাউজে কাউসারের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানি দিয়ে থাকবেন বড় বড় আলেমদেরকে যখন পানি পান করে দেন মাঝখানে পর্দা করে যাবে রাসূল বললেন এটা তো আমার উম্মত ফেরেশতা বললেন না আর আপনার সুন্নতকে ভায়োলেশন করছে আপনি বলছেন আয়াতুল কুরসি করতে হুজুর আর কাম করে হইছে আবার যারা এই আয়াতুল কুরসি না পড়ে আপনি সরাসরি শূন্য শুরু করে দেন এটা বেদাত ফরজ পড়ে দোয়া করলে না ঠিক আছে কিন্তু আপনি আবার সরাসরি সুন্নত পড়া বাদ শুরু করে দিলেন তো রাসূলের আয়াতুল কুরসি বাদ ফেলেন যে আপনি আয়াতুল কুরসি পড়েন আগে তারপর সুন্নত পড়েন অর্থাৎ রাসূলকে ভায়োলেশন করে ওভারটেক করে যে কাজ করে আল্লাহ তাআলা গ্রহণ করবে না রাসূলকে অনুসরণ করতে বলা হয়েছে মানুষ মারা যাওয়ার পর 3 দিনে 7 দিনে 40 দিনে কাজগুলো আমরা করে আসছি নিজেরা খতম করছি না করি এখন কেন মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ কিন্তু পদ্ধতিগত ভুল হয়ে গেল এখন পদ্ধতি সিস্টেম ভুল হয়ে গেল সিস্টেম ভুল এটা সদর সহজে বুঝি এটা মুরগি জবাই করলো বিসমিল্লাহ সারা আর বিসমিল্লাহকে জবাই করলো গলা কাছে কিন্তু একটা মেয়ে ছিল বিবাহ সারা একসঙ্গে থাকছে বাচ্চা কাঁচা হয়েছে আর একটা বিবাহের মধ্যে বাচ্চা কাঁচা হয়েছে জিনিসটা কি হয়েছে বাচ্চা হয়েছে ওর হয়েছে এটা পদ্ধতিগত কারণে একটা হারাম একটা হালাল হয়ে গেল তো দান করবেন মানুষ খাওয়াবেন অল টাইম খাওয়াবেন কিন্তু যখনই দিবস ফিক্সড করলেন তখনই দেখতে হবে এই জায়গায় রাসূলের কোনো আদর্শ আছে কিনা রাসূল এই আমলটা করছেন কিনা কারণ সওয়াবের প্রতিশ্রুতি তো আল্লাহর মাধ্যমে রাসূলের মাধ্যমে আসছে এই বেদাত শব্দটির শব্দিক অর্থ আমরা জানি ইনভেনশন ইংরেজি ওয়ার্ড ইনভেনশন নতুন আবিষ্কার এই ফ্যান এরো বেদাত এই মাইক বেদাত আমরা যা ব্যবহার করি টাইলস এরো বেদাত বেদাত মানে ইনভেনশন শব্দিক অর্থ আসে টেলিভিশন কি বেদাত মানে ইনভেনশন কিন্তু এগুলি ক্ষেত্রে কেউ কিন্তু সওয়াবের আশা করে না কেউ কি আশা করছে যে মাইক দেওয়া আসলে সব বেশি টাইলস হলো মুটিতে নামাজ হলো সব বেশি কেউ আশা করছে না দুনিয়া বি ইনভেনশন এগুলি বেদাতের ইংরেজি ওয়ার্ড হলো ইনভেনশন ডিসকভার মানে আবিষ্কার করা যে আগে থেকে আছে খুঁজে বের করা কি ইনভেনশনটা কি যে আগে অস্তিত্ব ছিল না অস্তিত্ব পথে কি আসছেন যিনি প্রথম নিয়ে আসছেন তিনি যে মডেল দিয়েছে বডি মডেল কেউ প্রতিবাদ করবে না কারণ কেউ তো আগে দেখে না এর মডেলটা নতুন দাঁড় করা হয়েছে তেমনি এবাদতের মধ্যে কোন যখন বেদাত চালু করে ইনভেনশন করলে তখন যেটা তো কোনো সওয়াবের প্রতিশ্রুতি কে দিবে রাসূল তো দেন নাই তাহলে সওয়াবটা কোথায় থেকে আসবে না সওয়াবটা দিব কে তাহলে এই যে সওয়াবের আশা করলেন এটাই বেদাতের গুনাহ হয়ে গেল কারণ বেদাতের এবাদতের মধ্যে ইনভেনশন জায়েজ নাই আর দুনিয়া বি সব ক্ষেত্রে ইনভেনশন জায়েজ আছে এখানে ইনভেনশনের মধ্যে সওয়াবের আশা করবেন সেখানে ডকুমেন্ট লাগবে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যে এবাদত যে তুমি চালু করছো এর পক্ষে সাপোর্টিং সওয়াবটা তুমি কে দিবে কার কাছে নিয়ে আসবা সম্মানিত উপস্থিতি আসুন এই জন্য আমল এবং ইমানকে সহি করার জন্য আমরা কোরআন সুন্নাহকে ফলো করি বেদাত থেকে বলতে থাকি অল্প আমল করেন ফ্রেশ আমল করেন বোঝাই বোঝাই আমল করেন একটা আমল গ্রহণযোগ্য হবে না যদি এলেম সহি না